যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন যার হাতে সব কিছু তিনি বৃষ্টি দিবেন তার কাছে বৃষ্টি প্রার্থনা করা হবে এটি তো স্বাভাবিক কিন্তু এটা নিয়ে যারা হাসটাট্টা করছে তাদের স্পর্ধা কত বড়। এত বড় ইসলাম বিদ্বেষী ইসলাম আল্লাহ দ্রোহী মানুষগুলো এই সমাজে তারা বসবাস করছে সমাজের সকল সুযোগ সুবিধা নিচ্ছে অথচ সমাজের মানুষের চিন্তাধারা তাদের বিশ্বাস তাদের আকিদা বিরোধী এ ধরনের দমভক্তি করার দুঃসাহস তারা দেখাচ্ছে পৃথিবীতে বোধ হয় এ দেশেই এটা সম্ভব খুব ভয়াবহ একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি আল্লাহ মাফ করুন অবাক করা বিষয় হলো ব্যাঙের বিয়ে দিয়ে বিয়ে বৃষ্টি প্রার্থনা করা তারপর গায়ে কাদামাখি বৃষ্টি প্রার্থনা করা এ জাতীয় যে সমস্ত হাস্যকর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যার কোনো ভিত্তি নেই বৈজ্ঞানিক কোনো ভিত্তি যাননি এগুলো নিয়ে তথাগত বিজ্ঞান মনস্করা কিছুই বলতে আমরা সহিনা সচরাচর আসলে এরা দিন শেষে ধর্মাবিদ্বেষে এবং শয়তানের দোষর তারা চায় শয়তানের নাম রাজত্ব কায়ামুখ এবং আল্লাহর দিন থেকে মানুষ দূরে সরো যা কে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে তাদের সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ ওলামাইকরম একদিকে আল্লাহর কাছে করে বৃষ্টি প্রার্থনা করছেন ওপর দিকে তারা বৃক্ষরোপণ করারও চেষ্টা করছেন অর্থাৎ তাদের দায়িত্বে সবরকম তারা চেষ্টা করছেন কিন্তু যারা সমালোচক তারা কোনোটাই করছে না বৃষ্টি প্রার্থনা নামাজ পড়ছে না বৃক্ষরোপণ করছে তারা শুধুই সমালোচনা করছে এবং ওলামায় করা কাজগুলো সুফল তারা ভোগ করছে মাত্র তাউসিয়া ইসলাম আপনি লিখেছেন একজন সাক্ষী রেখে তিনবার কবুল বললে কি বিয়ে হয় একজন সাক্ষী রেখে আপনি তিনবার কেন তিনশো বার কবুল বললেও বিয়ে হবে না বরং বিয়ের জন্য আপনাকে অবশ্যই সেই আর নীতিমালা অনুযায়ী দুজন সাক্ষী থাকতে হবে তো দুজন সাক্ষীর উপস্থিতি ছাড়া আপনি কবুল বললে বিয়ে হবে না বিধায়ের সাক্ষীর উপস্থিতিটা খুবই গুরুত্বপূর্ণ দুজন সাক্ষীর উপস্থিতি যারা ন্যায়নিষ্ঠাবান এরকম ভালো মানুষ তাদের সাক্ষ্য যেন থাকে সেটি নিশ্চিত করতে হবে